নমস্কার, স্বাগত জানাই আপনাদের সোশ্যাল বাংলায়। আমি রয়েছি আপনাদের সঙ্গে সুজাতা। পাহাড়ের রাজনীতির সমীকরণ এবারে কিন্তু পুরোপুরিভাবে আমাদের যে গোটা রাজনীতি রয়েছে ত্রিপুরা রাজ্যের তাতে কিন্তু প্রভাব ফেলছে। এবং তারই মধ্যে যদি আমরা দেখি, একটা নাম কিন্তু ইতিমধ্যে প্রত্যেক যে জনজাতি মানুষরা রয়েছে তাদের একটা অপছন্দের নাম সামনে বেরিয়ে আসছে। এটা আমাদের কথা নয়, সেটা সেই জনজাতি এলাকার সাধারণ মানুষদের বক্তব্য। বিভিন্ন জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ কিছু ঘটনা পরিলক্ষিত হচ্ছে, যেখানে কোনো কোনো নেতার বিরুদ্ধে গো ব্যাক স্লোগান উঠছে। এই গো ব্যাক স্লোগানটা কোনো দলের বিরুদ্ধে নয়, শুধুমাত্র একজন রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে। আমরা আজ কথা বলছিলাম পাতাল কন্যা জমাতিয়াকে নিয়ে। পাতাল কন্যা জমাতিয়া এই নামটার সাথে আরও বেশ কিছু বছর আগের রাজনীতি আপনারা জুড়ে দিতে পারবেন, যেখানে বেশ কিছু বিষয় নিয়ে আন্দোলন করেছিলেন সেই নারী উপজাতি নেত্রী। এবং তখনকার সময় এনআরসি ইস্যু, সিএএ ইস্যু, এই সকল বিষয় নিয়ে ওনাকে আন্দোলন করতে দেখা গেছে। তারপর তিনি টিডিএফ যে দল ছিল সেই টিডিএফ দলের প্রতিষ্ঠাতা এবং সেই দলের একটা সমর্থন তখন ওনার সাথে ছিল। হঠাৎ করে দেখা গেল যে 2022 সালে, অর্থাৎ এই বছরই, পাতাল কন্যা জমাতিয়া একেবারেই সশরীরে ওনার যে দল রয়েছে, ওনার কর্মীরা রয়েছে, তাদেরকে নিয়ে পুরোপুরিভাবেই বিজেপির সাথে বিলীন হয়ে গেলেন। অর্থাৎ টিডিএ বলে যে দলটা তিনি শুরু করেছিলেন, সেই দল পুরোপুরিভাবেই বর্তমানে বিজেপির সাথে যুক্ত রয়েছে। এবং তখনকার রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, সাংসদরা উপস্থিত ছিলেন, বিভিন্ন সেখানে মন্ত্রীরা উপস্থিত ছিলেন। এবং তাদের উপস্থিতিক্রমে আপনারা সকলেই জানেন যে রবীন্দ্রভবনের সামনে একটা বিশাল আয়োজন করে পাতাল কন্যা জমাতিয়াকে দলে টানা হয়েছিল। সেক্ষেত্রে রাজনৈতিক বিশ্লেষকদের মতে তিপ্রামথার সাথে বিজেপির যোগসূত্র স্থাপন হবার কোনো রাস্তা ছিল না, তার জন্যই পাতাল কন্যা জমাতিয়াকে বিজেপি তাদের কাছে ডেকে নিয়েছে, বা বিজেপির সাথে পাতাল কন্যা জমাতিয়ার নামটা বা সেই দলের যে কর্মীরা ছিল তাদেরকে জুড়ে দেওয়ার চেষ্টা হয়েছে। কিন্তু এবারে যেটা দেখা যাচ্ছে যে বিজেপিতে পাতাল কন্যা জমাতিয়া যোগ দেওয়ার পর থেকেই যে পাহাড়ি অঞ্চলগুলি রয়েছে, যে এডিসি অধ্যুষিত অঞ্চলগুলি রয়েছে, সেই অঞ্চলগুলিতে কিন্তু একেবারেই গ্রহণযোগ্যতা পাচ্ছে না পাতাল কন্যা জমাতিয়া কেন। এবং আমরা দেখেছিলাম যে পাহাড়ে যে উপজাতি অংশের ভোটাররা রয়েছে তাদেরকে আকৃষ্ট করতে আমরা দেখেছি যে সেই দায়িত্বটাও পাতাল কন্যা জমাতিয়ার উপর বিজেপি দিয়ে দিয়েছে। অর্থাৎ বিজেপি দল ভরসা করছে পাতাল কন্যা জমাতিয়ার উপর, কিন্তু সেই ভরসার ফলশ্রুতিতে আদতে কি ক্ষতির সম্মুখীন হতে পারে দল? কেননা সামনেই চারটা বিধানসভা কেন্দ্র উপনির্বাচন, তারপর পর 2023-এর বিধানসভা নির্বাচন, তার মধ্যে আবার দেখা যাচ্ছে যে পাহাড়ি এলাকাগুলিতে, এডিসি অধ্যুষিত এলাকাগুলিতে তিপ্রামথা একেবারেই শক্তিশালী অবস্থায় রয়েছে। সেক্ষেত্রে পাতাল কন্যা জমাতিয়াকে যেখানেই দেখা যাচ্ছে সেখানেই দেখা যাচ্ছে যে বিভিন্ন উপজাতিরা তার বিরুদ্ধে কথা বলছে, বিভিন্ন সময় বিভিন্ন এলিগেশন, বিভিন্ন ঘটনা নিয়ে চাঁদা তোলা, এই ধরনের বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু আমরা দেখছি যে প্রতিনিয়তই পাতাল কন্যা জমাতিয়ার বিরুদ্ধে মানুষ দাঁড়াচ্ছে। আবার গতকালকের ঘটনা, অর্থাৎ তৈদুতে যে ঘটনাটা সংঘটিত হলো, যেখানে বিজেপির বিরুদ্ধে নয়, বিজেপির সাংসদের বিরুদ্ধে নয়, মন্ত্রীদের বিরুদ্ধে নয়, শুধুমাত্র একটা নামের বিরুদ্ধে কিন্তু গো ব্যাক স্লোগান উঠেছিল, যেখানে পাতাল কন্যা জমাতিয়াকে সেই জায়গাতে ঢুকতে না দেবার জন্যেই অনেক সেখানে উপজাতি অংশের মানুষেরা তারা বিরোধিতায় বসেছিলেন, প্রতিবাদে বসেছিলেন, প্রতিরোধে বসেছিলেন। তো সেই কারণটা বা এই সকল কারণগুলির জন্যে 2023 বিধানসভা নির্বাচনে কি পাহাড় একেবারেই হাতছাড়া হবে বিজেপির? এবং যে কারণ বা যে লাভের জন্যে বিজেপির সাথে পাতাল কন্যা জমাতিয়া এসে যুক্ত হয়েছেন, সেই লাভ কতটুকু হতে পারে, নাকি উল্টে ক্ষতির সম্মুখীন হতে হবে বিজেপিকে ওই সকল এলাকাগুলিতে যেখানে আগে তাদের সমর্থনে আইপিএফটি ছিল, আইপিএফটি এবং তাদের সমর্থনে 2018 সালে সরকার গঠিত হয়েছিল। কিন্তু আইপিএফটিও যখন দেখা গেল যে আইপিএফটিও তাদের ক্ষমতা ধরে রাখতে পারছে না, তখন আরও একটা চেহারা কি আনা হয়েছে বিজেপিতে পাতাল কন্যা জমাতিয়াকে। এবারে বারবার দেখা যাচ্ছে একটার পর একটা ঘটনা পাতাল কন্যা জমাতিয়ার বিরুদ্ধে যাচ্ছে, উপজাতি অংশের মানুষরা পাতাল কন্যা জমাতিয়ার বিরুদ্ধে সেখানে বারবার কথা বলার চেষ্টা করছে। তো এই বিরোধিতাটা বিজেপি দলের ক্ষেত্রে কতটুকু চ্যালেঞ্জিং হতে পারে সেটাই কিন্তু একটা বিরাট প্রশ্ন। এবং রাজনৈতিক মহলে এটা নিয়ে গুঞ্জন ইতিমধ্যে শুরু হয়ে গেছে যে পাতাল কন্যা জমাতিয়ার বিজেপিতে উপস্থিত থাকাকালীন সময় লাভের সম্মুখীন হবে দল নাকি ক্ষতির সম্মুখীন হবে।
এই বিরাট প্রশ্ন নিয়ে আমরা আজকের এই প্রতিবেদনটা এখানে শেষ করব। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন যে পাতালকন্যা জমাতিয়া যদি বিজেপি দলে সেখানে থাকেন বা বিজেপি দলে বর্তমানে অবস্থিত রয়েছেন, তাতে করে বিজেপির কতটা লাভ হচ্ছে বা কতটা ক্ষতি হচ্ছে। এখনকার মতো আমাদের এই বিশেষ প্রতিবেদন আমরা এখানে শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস পেতে চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সুজির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিঘানি মাস্টার্ড ওয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব। নরম ছোঁয়ায় মিষ্টি হাসিতে একটু বাড়তি খেয়ালে ক্লান্তি মুছে যায়, স্নেহের আঁচলে বাঁধা যত্ন মাখা মমতা। ঘিরে রাখি শুদ্ধতায় যত্ন আর ভালোবাসায় বলি আমরা শেয়ার করি নতুন এই সময়। তাই আসুন পরিচ্ছন্নতার অভ্যাসটা শেয়ার করি সবার সাথে। সুপারস্টার টিস্যু, হাইজিন ফর লাইফ।